নমস্কার, ভালো থাকুন। প্রতিদিন অনুষ্ঠানে প্রতিদিনকার মতো আজকেও আপনাদেরকে স্বাগত জানাই। নিশ্চয়ই বসে আছেন তো? আমিও অপেক্ষা করেছিলাম আপনাদের সঙ্গে কতক্ষণে দেখা হবে, দেখা হয়েই গেল। বেশিক্ষণ সময় নেব না, চলুন আমরা যাই। স্টুডিওতে উপস্থিত আছে বিকে সুজয় ভাই, তার কাছেই আমরা যাব বাকিটা জানার জন্য। নমস্কার। ওম শান্তি। আচ্ছা, আমরা তো আলোচনা অনেকটাই করছি, এক্সিলেন্স ইন লাইফ নিয়ে আলোচনা হচ্ছে মেনলি আমাদের, যেটা সেটা হচ্ছে যে আমরা আরেকটা প্রশ্ন আপনার কাছে রাখব, সেটা হচ্ছে স্পিরিচুয়াল লাইফস্টাইলে পরমাত্মার সঙ্গে কানেকশন এবং তার যে স্টাডি, সেটা সম্পর্কে যদি আমাদেরকে একটুখানি জানান তাহলে খুব অবশ্যই, উপকৃত হব। স্পিরিচুয়াল লাইফস্টাইল আলোচনা করার সময় আমরা বারবার একটা কথা বলেছি যে লাইফস্টাইলের মধ্যে যেমন ছোট ছোট কিছু চেঞ্জেস আনলে আমাদের লাইফস্টাইলটা কিন্তু হোলিস্টিক লাইফস্টাইল বা সেই অর্থে প্রাকৃতিক লাইফস্টাইলও বলা যায় বা জীবনশৈলীর সাথে অনেকখানি ম্যাচ করে, আমাদের জীবনটা অনেক মধুর হয়, মানে একটা সিস্টেমের মধ্যে পড়ে, একটা ডিসিপ্লিন বলতে পারেন, সেটাও স্পিরিচুয়ালিটি সাপোর্ট করে যে একটা ডিসিপ্লিন লাইফস্টাইল যেটাকে বলা হয়। এবং এর সাথে যে দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা হচ্ছে যে কানেকশন উইথ সুপ্রিম ফাদার বা পরমপিতা পরমাত্মার সাথে কানেকশন করা, যেটাকে আমরা মেডিটেশন বলি, আর একটা হচ্ছে স্পিরিচুয়াল নলেজ বা স্পিরিচুয়াল স্টাডি। এবার পরমপিতা পরমাত্মার সাথে কানেকশন করবার সময় এটা কখন? আমরা যে বিজি শিডিউলের মধ্যে সবসময় আমরা থাকি, সেখানে ধরে নিন দিনের আলো ফুটতে ফুটতে এবং রাতের আলো বন্ধ হওয়া পর্যন্ত এখন কাজ, এখন প্রায় 24 ঘন্টাই কাজ, 24x7 একটা তো খুব প্রচলিত কথা এখন, সেটা যেমন মিডিয়ার ক্ষেত্রেও আমাদের জীবনের ব্যবহারিক জীবনটাও কিন্তু সেই 24x7, কারোর কোনো শিডিউল, অফিস শিডিউল এখন আর নেই। না, তো এমন যখন পরিস্থিতি, সেই সময় আমরা কখন পরমাত্মার সাথে কানেকশন করব, কখন মেডিটেশন করব, কখন তার ব্লেসিংসটা নেব, এবং আরও সর্বোপরি আমরা আগেও আলোচনা করেছি যে ডিপ সাইলেন্সের ছোঁয়া, যে পিস, প্রকৃত শান্তি, যেটা সে প্রকৃত শান্তির সাথে নিজেদেরকে কি করে ওতপ্রোতভাবে জড়িত করব বা মুখোমুখি হব, এই সময়টাকে বলা হচ্ছে দ্য নেকটার টাইম, অমৃত বেলা। এবং নেকটার টাইম বা অমৃত বেলাটা কি অ্যাকচুয়ালি, আমি সেটা বোঝাচ্ছি তার আগে, যে এই যে টাইমটা, যেটা সেই সময়টা হচ্ছে ঠিক 3:30 থেকে 4:45, এই সময়টা এমন একটা সময় যখন পৃথিবীর সমস্ত অ্যাক্টিভিটিস গুলো একটা শান্ত পরিবেশ, প্রকৃত শান্ত সেই সময়টা থাকে, এবং সেই সময় আমরা যদি পরমাত্মার সাথে কানেক্ট করতে পারি বা মেডিটেশন করতে পারি, তাহলে তার ফলটা সুদূর প্রসারী, এক্সটেন্ডিং, অনেক বেশি এক্সটেন্ডিং থ্রু আউট দ্য ডে। আমাদের যে কাজ করার যে এনার্জিটা বা পাওয়ারটা, সেটা কিন্তু সম্পূর্ণভাবে আমরা পরমাত্মার কাছে সেই সময় পেতে পারি। এটাকে নেকটার টাইম বা অমৃত বেলা এই জন্যে বলা হয়, মধুর সময়, মানে সমস্ত এনার্জিটা সেই সময় হাই অল্টিচিউডে থাকে পৃথিবীতে, সেই সময় সমস্ত এনার্জি যেটা, এবং পরমাত্মার যে ব্লেসিংসটা এবং আমাদের যে কানেকশন করার যে প্রসেসটা, সেটা এত সহজ এবং এত মধুর এবং খুব তাড়াতাড়ি এই কানেকশনটা হয়, সেটা আমি সারাদিনেও বলেছি যে ইট টেকস আ 1 সেকেন্ড, কিন্তু এটা একটা বিশেষ সময়, এটাকে পরমাত্মার মিলন সময় বলা যায়, যে পরমাত্মা এই সময় বোধহয় একদম সম্পূর্ণ সুস্থ মাথায় প্রত্যেকটি আত্মার সাথে মিলন করবার জন্যই যেন বসে আছে। এই সময় যদি আমরা কানেক্ট করি, এই সময় যদি মেডিটেশন করি, এই যে টাইম স্প্যানটা বললাম 3:30 to 4:45, 3:30 থেকে 4:45 অবধি, এতে কিন্তু এনার্জি ইনটেকটা হয় অনেক বেশি। এবং একবার যদি করতে শুরু করা হয়, প্রথম দিকে হয়তো একটা লেজিনেস আসবে, কারণ আমরা অভ্যস্ত নয় এটার সাথে, একটা বলতে পারেন একটা স্লাম্বারনেস, মানে ঘুম পাবে, কিন্তু ধীরে ধীরে সেই সুপ্রিম এনার্জি যখন ইনফ্লো হতে শুরু করবে, তখন আপনার মধ্যে অদ্ভুত ধরনের একটা শক্তি বলতে পারেন বা এনার্জি আসবে। এই এনার্জিটা সেই মুহূর্তের জন্য নয়, আপনার কোষ, শরীরের সমস্ত, আমরা তো এক একটা কোষ, একটা সেল, সেই সেলের মধ্যে সেই এনার্জিটা পুঞ্জীভূত হবে, এবং সেই এনার্জিটা আপনাকে সারাটা দিন কাজ করবার জন্য আপনাকে উজ্জীবিত করবে, এবং ইট ইজ নাথিং, জাস্ট এ পজিটিভ সোর্স অফ এনার্জি, এটা হচ্ছে সম্পূর্ণভাবে পজিটিভ সোর্স অফ এনার্জি। এই পজিটিভ সোর্স অফ এনার্জির
ক্ষমতাটা কিন্তু সেই সূর্যরশ্মির মতো। আমি যেটা বলছিলাম যে সূর্যরশ্মির কাজ হচ্ছে হুম প্রকৃতিতে যত রকম কীট কি পতঙ্গ হ্যাঁ আছে, যত হ্যাঁ রোগ হ্যাঁ আছে, হ্যাঁ সেগুলোকে সরিয়ে দেওয়া। হুম হুম পরমাত্মা সেই এনার্জি সেই সময়ের জন্য যদি আমাদের মধ্যে চলে আসে, হুম আমরা যদি সেটাকে গ্রহণ হুম করি, হুম তাহলে আমাদের মধ্যে কোনো রকম নেগেটিভিটি হুম বা ওয়েস্টফুল আমাদের থটস, ভেতরে যে নেগেটিভিটি ভেতরের গুলো ভেতরে আছে সেগুলো সাইকোলজিক্যাল, সমস্ত এখানে সম্পূর্ণ হ্যাঁ ব্যাপারটাই হ্যাঁ চলছে সাইকোলজিক্যাল। হ্যাঁ হ্যাঁ সাইকোলজি যত সাউন্ড হবে, হুম ফিজিক্যালিটি তত সাউন্ড হুম হবে, হুম হুম তত আমাদের ইন্টারাকশন গুলো, একে হুম অপরের হুম সাথে কথা বলা, একে হুম অপরের হুম সাথে বিহেভিয়ার এবং কাজের সার্বিকভাবে এক্সেলেন্সটা বাড়বে, উৎকর্ষতাটা বাড়বে। মানে অ্যাকচুয়ালি যেটা আলোচনা করে একটা ম্যাপ পাওয়া গেল, সেটা হচ্ছে যে সবটার সাথে সবটা খুব জড়িত, মানে সময় এবং সময়ের সাথে সাথে নিজের লাইফস্টাইল, যেটা যেখানে এক্স্যাক্টলি খাওয়া এবং এক্স্যাক্টলি সব কিছু টোটালটা এক্স্যাক্টলি এমনভাবে একটা হিসাবের মধ্যে রয়ে গেল, সময়টাকে যেটাকে এবং আমরা সর্বোপরি ইম্পর্টেন্সে হচ্ছে দিলাম। মেডিটেশন, হ্যাঁ, না মেডিটেশন ও টোটাল মেডিটেশনটা, মানে আমি মেডিটেশন বলছি ওটাই আর কি, হুম যে টোটালটার জন্য যে মানে যেটা তৈরি করা, নিজেকে যে তৈরি করাটা, এক্স্যাক্টলি, সেটা কিন্তু সার্কেলটা মানে সেইভাবেই তৈরি করতে হবে, তবে গিয়ে আমরা এই সার্কেলটাতে আসতে তবে পারবো, এই আমাদের টাইম মধ্যে সেই সময়টাকে, উৎকর্ষতাটা এই আসবে। সময়টাকে আমরা বাঁধতে যদি পারি হুম এইভাবে, হুম তবেই আমরা তবে এটার থেকে আমাদের অ্যাচিভ উৎকর্ষতা করতে পেতে কিন্তু পারবো। খুব তাড়াতাড়ি, খুব একদম সহজ হবে। একদম এর মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমাদের আলোচনা করা দরকার, সেটা হচ্ছে স্পিরিচুয়াল স্টাডি। হুম স্পিরিচুয়াল স্টাডিটা কি? হুম হুম আধ্যাত্মিক জ্ঞান, মানে এই যে কানেকশন হওয়া, এই যে আমরা যে আলোচনাগুলো এতক্ষণ ধরে করলাম এতদিন হুম ধরে, হুম হুম সেই আলোচনাটা সম্পূর্ণ কিন্তু স্পিরিচুয়াল স্টাডির উপর বেশ করে, হ্যাঁ হ্যাঁ আধ্যাত্মিক জ্ঞানের উপর বেশ বেশ করে। করে সেই আধ্যাত্মিক জ্ঞানের দাতাকে, শিক্ষককে সেই পরমপিতা পরমাত্মা। হুম সেই পরমপিতা পরমাত্মার দেওয়া শিক্ষার উপর দাঁড়িয়েই আমরা কিন্তু ডিপ কনসাসনেসের কথা বলতে পারছি, হুম সেলফ অ্যাওয়ারনেসের কথা বলতে পারছি, হুম পজিটিভ নেগেটিভ থটস বলে আমরা ক্লাসিফাই করতে পারছি। হুম হুম এতদিন কিন্তু এগুলো কোনোটাই ছিল না আমাদের মধ্যে, সেই আইডিয়াইজই ছিল না। আমরা যন্ত্রের মতো জীবন করছি, কাটাচ্ছিলাম। একটা যন্ত্রের তো সেই আইডিয়া নেই কোনটা পজিটিভ কোনটা হ্যাঁ নেগেটিভ। হ্যাঁ আমরা হ্যাঁ যা রোবট, হ্যাঁ আজকে পশ্চিমী দুনিয়ায় রোবটের প্রচলন অনেক বেশি, রোবটের তো সেই ভাবনার না ক্ষমতাটা নেই। না না আমাদের মধ্যে সেই বিবেচনা আছে, হ্যাঁ আমাদের মধ্যে বিবেক বা কনসাসনেস আছে। হুম যেহেতু এগুলো আছে, সেহেতু নেগেটিভিটির প্রভাবটা আমাদের মধ্যে বেশি, তাই জন্যই তো আমরা ক্রমশ ডিপ্লেটেড হচ্ছি না, হুম হুম উৎকর্ষতা থেকে সরে আসছি। সরে আসছি সেই জন্য দরকার স্পিরিচুয়াল স্টাডি। হুম 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 স্পিরিচুয়াল স্টাডির মেইন যে কথাটা বলা হয়ে থাকে, হুম সেটা হচ্ছে আমাদের এইম অ্যান্ড অবজেক্টটাকে ঠিক করে দেয় স্পিরিচুয়াল স্টাডি। হুম আমরা কি লক্ষ্যের দিকে এগোচ্ছি আর কি হতে চলেছি, অবজেক্টটা কি, আমাদের লক্ষ্য বস্তুটা কি, হুম এম অ্যান্ড অবজেক্ট, হুম হুম সেইটা স্পিরিচুয়াল স্টাডির দ্বারা করা হয়। হুম আপনি পরমাত্মার সাথে কানেকশন করবেন নেকটার টাইম বা অমৃত বেলায়, তার সাথে কি ধরনের কথাবার্তা বলবেন, হ্যাঁ হ্যাঁ এটা খুব কি ধরনের ইম্পর্টেন্ট। কানেকশন, হ্যাঁ প্রতিদিন তো একটা নতুন কিছু টপিকস নিয়ে তার সাথে আলোচনা করা একদম এবং তার সাথে তারও একটা মেসেজকে রিসিভ করা, হুম এই প্রসিডিওরটাকে জানবার জন্য স্পিরিচুয়াল স্টাডির কিন্তু দরকার আছে, যেটাকে আধ্যাত্মিক জ্ঞান বলা হয়ে থাকে। সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট টু ডিল উইথ দিস লাইফস্টাইল। এই লাইফস্টাইলের মধ্যে আমরা যে লাইফস্টাইলের কথা বলছি, তার মধ্যে এই দুটোকে যদি আমরা যদি ইমপিউট করি, তাহলে আমার মনে হয় একটা আমূল পরিবর্তন বা র্যাডিক্যাল চেঞ্জ খুব সহজে সম্ভব। আমরা রেগুলার অ্যালার্ম দিই ভোরবেলা উঠবার জন্য, কিন্তু সেটা অনেক সময় পারি না, মানসিক জোরটা, সেই মনের জোরটা নেই, কারণ এনার্জিটা নেই। হ্যাঁ অনেক সময় হয় মনে দেখা গেছে যে মানে অ্যালার্ম দেওয়ার পরে অ্যালার্মটা বন্ধ করে আবার, এটা রেগুলার রেগুলার একটা বলতে পারেন রেজলিউশন প্রত্যেক বাড়িতে হ্যাঁ কেউ না কেউ করছে কেউ না কেউ করছে থ্রু আউট ওয়ার্ল্ড, হ্যাঁ কিন্তু সবাই কিন্তু ভাঙছে আবার নিজেরাই পরের দিন উঠে, তার মধ্যে জন্য একটা প্রায়শ্চিত্ত। হ্যাঁ দেখুন যে সকালবেলাটা প্রায়শ্চিত্ত দিয়ে শুরু হলো, যে আমি উঠতে উঠতে পারলাম না, পারলাম তার আমি জন্য বোধহয় এক্সকিউজ ভেবেছিলাম তৈরি হয়ে গেল, তার জন্য, হ্যাঁ একটুখানি যে মর্নিং রাত্রে ওয়াকও ঘুম করতে হয়নি পারি, রাত্রে বা ঘুমোতে দেরিতে পারলাম না, শুয়েছিলাম, অথবা পরমাত্মার সাথেই বসার জন্য যে একটা কিছু বা ভগবানের একটু সেটাই চিন্তা করব, নিজেকে একটু সাইলেন্সে রাখবো খুব হুম ভোরে উঠে, হুম হুম সেটা পারলাম না, এই আক্ষেপটা দিয়ে সারাটা দিন সারাটা কিছুটা দিন সময় আবার মানে কালকে এনার্জি করবো দিয়ে ঠিক আবার মানে কালকে হ্যাঁ করবো রেজলিউশন, এই যে এই ধরনের আক্ষেপ দিয়ে জীবন শুরু করলে হ্যাঁ সেখানে উৎকর্ষতা আসবে কখনোই কোথা থেকে? আসবে না, কখনোই আসবে না। আচ্ছা সুজয় ভাই, হলিস্টিক হেলথ এই শব্দটা আমরা প্রায়শই শুনতে পাই, এটা কি অ্যাকচুয়ালি এই ব্যাপারটা একটু দেখুন, একটু? হলিস্টিক হেলথ যে কথাটা, এটা কিন্তু সম্পূর্ণভাবে স্পিরিচুয়াল টার্ম। প্রথমে একটা জিনিস হুম জানা উচিত যে আমাদের হেলথকে আমরা ইন জেনারেল দুটো ভাগে ভাগ করতে পারি, একটা ফিজিক্যাল হেলথ, একটা মেন্টাল হেলথ। এতদিন পর্যন্ত কিন্তু মেন্টাল হেলথের কথা ছিল না। তার আগে একটু জানা দরকার যে এই নিয়ে সারা বিশ্বে কি কাজ হয়েছে।
1994-এ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা চার্টার তৈরি করে, অ্যান্ড 1986-এ ওটাওয়া চার্টারও একটা হয়ে থাকে যেটা জাপানে হয়েছিল। এই দু জায়গায় ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা কথা বারবার বলছে, এর আগে কি কাজ হয়েছে সেটা আলাদা ব্যাপার, সেখানে ফিজিক্যালিটি নিয়ে কথা হয়েছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন মানেই বোঝা যাচ্ছে যে তারা পৃথিবীর মানুষের স্বাস্থ্য নিয়ে সচেতন, এবং তারা এটা গ্রুপ অফ ডক্টরস, গ্রুপ অফ এক্সপার্টস, তারা পৃথিবীতে কি ধরনের মানুষের মধ্যে কি ধরনের রোগের প্রকোপ হচ্ছে, মানুষের মধ্যে সেই রোগকে প্রতিরোধ করবার জন্য বা প্রতিহত করবার জন্য কি ধরনের ওষুধ বা অ্যান্টিবায়োটিক্স তৈরি করা উচিত, সেই নিয়ে তাদের মিটিংস হয়। তারা জেনারেল অ্যাসেম্বলির মতো তারা বসে এবং তারা একটা করে রেজলিউশন পাস করে, যে তারা বলে যে একজন মানুষের সুস্থতা তার ফিজিক্যাল ইমিউনিটি বা তার সার্বিকভাবে তার মধ্যে কতটা অনতিক্রমতা রয়েছে, এটা বলতে পারেন যে এক ধরনের যে কোনো রোগের সাথে প্রতিহত করা দিয়ে কিন্তু একজন মানুষের সুস্থতা বিচার করলে চলবে না। আচ্ছা, একজন মানুষের যদি সুস্থতা বিচার করতে হয় তাহলে তার মানসিক সুস্থতাটাও কিন্তু নিয়ে আসতে হবে তার আলোচনার মধ্যে। এতদিন পর্যন্ত কিন্তু কেউ এই জায়গাটা নিয়ে আলোচনা করেনি, এবং তখনই কথাটা আসে যে মেন্টাল হেলথ অ্যান্ড হলিস্টিক হেলথ। মেন্টাল হেলথের কথা যখন এলো তখন একদিকে যেমন সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টদের বেশ একটা আনন্দ হলো যে এবার বোধ হয় আমাদের ব্যবসাটা বেশ বাড়বাড়ন্ত হবে, কিন্তু দেখা গেল যে প্রায় এটাও আলোচনার মধ্যে এসেছে যে আগামী দিনে আমরা যে লাইফস্টাইলের মধ্যে এখন আছি সেটা ওই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিপোর্টেই বলা হয়েছে যে আগামী দিনে প্রায় 90% মানুষ, 90% অব দিস এন্টায়ার পপুলেশন উইল গেট ম্যাড, মানে তারা মানসিক ডিপ্রেশনের মধ্যে চলে যাবে। এই ধরনের একটা ভয়ানক রিপোর্ট আমাদের কাছে আছে, এতে সাইকিয়াট্রিস্ট এন্ড সাইকোলজিস্টদের মধ্যেও একটা অদ্ভুত ধরনের ভয় হলো যে আমরা তাহলে এত বড় একটা যখন ডিজাস্টার হতে চলেছে, মানসিক অবসাদ, মেন্টাল স্ট্রেস যখন এই জায়গায় পৌঁছবে তখন আমরা কি করে সামলাবো। এই জায়গাতে তখনই আসছে স্পিরিচুয়াল নলেজের কথা, যেহেতু স্পিরিচুয়াল নলেজ হলিস্টিক হেলথের কথা বলে। হলিস্টিক হেলথের মাধ্যমে আমরা শুধুমাত্র ফিজিক্যাল এলিমেন্টস মানে শারীরিক যে রোগ আছে সেগুলোকে অ্যাড্রেস করছি না, মানসিক এলিমেন্টসকে অ্যাড্রেস করছি। এবং আমাদের মেন কনসেপ্টটা কি স্পিরিচুয়ালিটিতে, যে মনকে আগে সুস্থ করো, করে তোমার ফিজিক্যালিটি কিন্তু সুস্থ করা যাবে, মানে তোমার শরীরের যে সমস্ত রোগ প্রতিরোধক ক্ষমতা আছে তোমার মধ্যেই সেটা আছে, সেটাকে তুমি উজ্জীবিত করতে পারো, ইন্সপায়ার করতে পারো, এনরিচ করতে পারো, তাহলে তোমার মধ্যে কিন্তু রোগ প্রতিরোধক ক্ষমতাটা কিন্তু বাড়বে। অ্যাকচুয়ালি এটা তো দেখাই গেছে যে অনেক ক্ষেত্রে যে মানসিক রোগ থেকে কিন্তু শারীরিক রোগে পরিণত হয়েছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিপোর্টে, WHO রিপোর্টেও এটাই বলা হয়েছে যে একজন মানুষ শারীরিকভাবে খুব শক্তিশালী, শারীরিকভাবে তাকে অ্যাপারেন্টলি মানে উপর থেকে দেখলে মনে হয় যে কত সুন্দর চেহারা, কিন্তু তার মধ্যে এমন রোগের দানা বাসা বেঁধে আছে যে সেটা বোঝা যাচ্ছে না, সেটা মানসিক রোগ। এই শব্দটা না মেন্টালি শক বলি না, যে এই শব্দটা কিন্তু খুব মানে মুখে মুখে আমাদের শোনা যায় যে মানসিক ভাবে এত আঘাত প্রাপ্ত তার থেকে মানে শুয়েই পড়েছে হয়তো মানসিক চাপে। এবং এখান থেকে আরেকটা কথা আসে, সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার, মানে আমাদের আজকে যে সমস্ত রোগগুলো দেখতে পারি সেগুলো হচ্ছে ইনটেস্টাইন ডিসঅর্ডার হতে পারে, ডায়াবেটিসের প্রকোপ আমরা খুব বেশি পরিমাণে দেখছি, ইভেন ক্যান্সারের মধ্যেও যে জার্মস, ক্যান্সারের জার্মস খুব তাড়াতাড়ি বাড়ে কারো যদি সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার থাকে, কেউ যদি কমপ্লিট পিস এন্ড হ্যাপিনেসে থাকে প্রথমত তার মধ্যে তো ক্যান্সারের জার্ম আসবে না, আর যদিও বা আসে তার ওই মনের জোর, তার মনের ওই ক্ষমতা, মানসিক ক্ষমতা তাকে আলটিমেটলি তার কিন্তু ক্যান্সারের মতো মারণ রোগকে প্রতিরোধ করার ক্ষমতা তার মধ্যে তৈরি করে। এই মানসিক যে মানে স্টেবিলিটিটা আসবে, যে মানসিকটা বাড়াতে হবে, এটার জন্য মেডিটেশন দরকার। এক্স্যাক্টলি, মেডিটেশন তো খুব বেশি দরকার। আমি আরেকটা কথা এখানে আলোচনায় বলতে চাই যে কি করে একজন মানুষের মধ্যে এই ক্ষমতা তৈরি হবে, এটা তো একটা আলোচনার বিষয়বস্তু। স্পিরিচুয়ালিটি বলছে যে তোমার মধ্যে যখন পজিটিভ এনার্জি তৈরি হচ্ছে সেই পজিটিভ এনার্জিটা কিন্তু সেই সূর্যের রশ্মির মতো শক্তিশালী। আমাদের শরীরের মধ্যে বহু সূর্যের শক্তি আমরা নিয়ে আসতে পারি যখন আমরা মেডিটেশন করতে থাকি। সেই পজিটিভিটিটা তো সবসময় সেই নেকটার টাইম বললাম, একটা নির্দিষ্ট সময় পরমাত্মার সাথে বসা, পরমাত্মার কাছ থেকে সেই এনার্জি বা রিসোর্স, সোর্স অফ এনার্জির কাছ থেকে এনার্জিটা নিজের মধ্যে ইনটেক করা, এন্ড ফুল অফ পজিটিভিটি দিয়ে নিজের লাইফটাকে তৈরি করা, একটা উৎকর্ষ জীবন। একটা উৎকর্ষ জীবনের মধ্যে কোনো রোগ থাকবে না, না মানসিক না শারীরিক। শারীরিক, হ্যাঁ।
মানসিক রোগ থেকেই শারীরিক রোগের সৃষ্টি সৃষ্টি হয়। যত বেশি আমরা মনোবিকারের মধ্যে দিয়ে যাব, আমাদের মধ্যে বিকার থাকবে, মানে আমরা বিভিন্ন দুঃখ নেগেটিভিটিকে নিয়ে থাকব, ওয়েস্টফুল থটস নিয়ে থাকব, তত আমাদের হার্ট রেট বাড়তে থাকবে। হার্ট রেট যত বাড়বে, তার সাথে সাথে আরো একটা ব্যাপার হবে যে আমাদের মধ্যে ইমিউনিটিটা কমে যাবে, রোগ প্রতিরোধক ক্ষমতাটা কমে যাবে। যেমন প্রথম দিকের এপিসোডে আমরা আলোচনা করেছিলাম যে পেছন দিকে আমাদের তাকাতে তাকালে চলবে না, পেছনে যা ঘটেছে সেটাকে ভুলে গিয়ে সেটাকে ক্ষমা করে দিয়ে ওয়েস্ট থট গুলোকে আমরা যদি বার্ডেন হিসেবে নিয়ে বেড়াই, তাহলে সেটার কিন্তু প্রকোপটা খুব সুদূর প্রসারী। একদম আমার নিজের এই বর্তমান সময়টাকে আমি শুধুমাত্র হ্যাম্পার করছি না, আমার ভবিষ্যৎটাকে হ্যাম্পার করছি, আমার হেলথকে হ্যাম্পার করছি। এটাও তো বলা হয়েছে হেলথ ইজ ওয়েলথ। একদম একদম একজন মানুষের স্বাস্থ্যই হচ্ছে সব থেকে সম্পদ। আবার এই কথা বলা হয় যে বলা হয় সবকিছু যাওয়া ভালো, কিন্তু হেলথকে যেন সবাই সবসময় ঠিক রাখার চেষ্টা করে। এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে একটা বলতে পারেন ওয়ান লাইনার বলতে পারেন বা একটা টাইটেল বলতে পারেন, হেলথ ইজ ওয়েলথ বলেও তারা বলেছিল তাদের একটা কনফারেন্সে। তো সেই হেলথ ইজ ওয়েলথকে আমরা কি করে আমরা অ্যাড্রেস করবো উইদাউট মেন্টাল হেলথ? মেন্টাল হেলথকে কিন্তু সাউন্ড করা বা এক্সেলেন্ট করার কিন্তু জায়গা একমাত্র স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতা। একদম একদম। আচ্ছা, আরেকটি প্রশ্ন আমার জানতে ইচ্ছে হচ্ছে, স্পিরিচুয়ালিটির দ্বারা এই মেন্টাল হেলথটাকে আমরা ডেভেলপ করব কি করে? স্পিরিচুয়ালিটি ছাড়া অ্যাকচুয়ালি মেন্টাল হেলথের বা মেন্টাল হেলথকে সাউন্ড করার তেমন কোন ওষুধ এখনো পর্যন্ত আসেনি, তৈরি হয়নি। এক্স্যাক্টলি, এটা মানুষ বিশ্বাস করুক অথবা না বিশ্বাস করুক বা খুব কম সময়ের মধ্যে মানুষের মধ্যে এটা এই ধারণাটা পরিষ্কার হবে যে সাইকোলজিস্ট বলুন সাইকিয়াট্রিস্ট বলুন, এই যে সাইকিয়াট্রিস্টরা তাদের যে দিন প্রতিদিন তাদের ব্যবসা বেশ বাড়ছে, কেননা সেই অর্থে মেন্টাল স্ট্রেস ডিপ্রেশন অ্যাঙ্গার বাড়ছে। অ্যাকচুয়ালি তারা এক ধরনের স্টিমিউলেশন দিয়ে মানুষকে সাময়িকভাবে প্রশমিত করছে, আপনার মানসিক অবস্থাটাকে সাময়িকভাবে স্টিমিউলেশনের মাধ্যমে হোক বা এমন কোন ঘুমের ওষুধ হাই ডোজের ঘুমের ওষুধ দিয়ে আপনাকে রিটার্ডেড করা হচ্ছে। এর সুদূরপ্রসারী ফল কিন্তু ঠিক নয়। আপনার যখন আবার সেই স্লাম্বারনেস, মানে আপনার যখন আসক্তিটা থেকে আপনি যখন বেরিয়ে আসছেন ওয়ান কাইন্ড অফ ড্রাগের মতো, আবার আপনার মধ্যে ডিপ্রেশন আসবে, আবার আপনার মধ্যে অ্যাঙ্গার আসবে। ওই জন্য একটা কথা বলতে শোনা যায়, সেটা হচ্ছে কাউন্সিলিং করুন। কাউন্সিলিং করেও দেখা গেছে, কাউন্সিলিং এর মাধ্যমে কি হচ্ছে না, একটা মানুষের ওপেন আপ হচ্ছে, কিন্তু তার মধ্যে সে ইমোশনাল এন্ড সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট বা বলতে গেলে আরো প্রমিনেন্টলি যেটা স্পিরিচুয়ালিটিতে ভাষায় বলা হয় যে কগনিটিভ ডেভেলপমেন্ট। কগনিটিভ কথার মানে হচ্ছে জ্ঞান, জ্ঞাত। একজন মানুষ যে নলেজেবল হচ্ছে না যতক্ষণ, ততক্ষণ তার সাইকোলজি ডেভেলপ করছে না। এবং নলেজেবল মানে এই নয় তাকে বেশ কিছু স্কুল কলেজের ডিগ্রি দিয়ে দেওয়া হবে। জ্ঞানটা কি? জ্ঞানটা হচ্ছে বেসিক নলেজ অফ আওয়ারসেলভস, আত্মিক জ্ঞান। আত্মিক জ্ঞানের উন্নতি যতক্ষণ না হচ্ছে, সে তার নিজের পারপাসটা সম্বন্ধে যতক্ষণ না কেয়ারফুল হচ্ছে, নিজের লাইফটা সম্বন্ধে যতক্ষণ না কেয়ারফুল হচ্ছে, যতক্ষণ না জানছে প্রপারলি, ততক্ষণ পর্যন্ত তার মেন্টাল হেলথটা ডেভেলপ করবে না। একজন মানুষ নিজের যে আত্মা এবং আত্মার যে কাজ, এই যে মেটেরিয়ালিজম আর কনজিউমারিজম এত বেশি পরিমাণে মানুষের মধ্যে আজকে প্রভাব ফেলেছে, কুপ্রভাব বলা যেতে পারে, যে আমরা কোনো মুহূর্তে নিজেদেরকে না থামাতে পারছি না। এটা কিন্তু বেসিক কনসেপ্ট। এই জায়গা থেকে বাইরে বেরিয়ে আপনি দেখতে পারবেন এক একজন মানুষের মধ্যে যেন পাগলের মতো স্পৃহা, যেন এটা চাই, ডিজায়ার। সেই ডিজায়ারটা এমন একটা জায়গায় চলে যাচ্ছে, সেটা মেটেরিয়ালিস্টিক ডিজায়ার হতে পারে, আগেও আমরা আলোচনা করেছি, মেটেরিয়ালিস্টিক ডিজায়ার হতে পারে, ফিজিক্যাল ডিজায়ার হতে পারে। কেউ খুব বেশি এক্সারসাইজ করে, ওভার এক্সারসাইজ। ওভার এক্সারসাইজ ইজ অলসো হার্মফুল ফর হেলথ, শরীরের পক্ষে সেটাও খারাপ। হ্যাঁ, কেউ আবার এখানে এটাও বলা যে ওভার মেডিটেশনও অবশ্যই হার্মফুল। কেউ সারাটা দিন কোনো কাজ না করে সব সময় মেডিটেশন করছে, তাতে তার মেন্টাল হেলথ, তাতে তার মেন্টাল হেলথ ডেভেলপ হবে না। আমাদের যে পার্টিকুলার যে টাইম রয়েছে সেই সময় মেডিটেশন করলো, কিছু স্পিরিচুয়াল স্টাডি নিল এবং জানলো যে আমার বেসিক পারপাসটা কি, নিজের মনে যে এক এক সময় যে আবেগের ঝড় ওঠে, ইমোশনাল ইন্ডালজেন্স যেটাকে বলা যায় সাইকোলজির ভাষায়, আবার কোনো কোনো সময় লোভ বা ইচ্ছে এমন একটা জায়গায় চলে যায় যে কোনো বাঁধ মানে না, আমার এটা চাই তারপরে ওটা চাই, এই যে থটস গুলো, এই থটস এর জায়গাটাকে যদি একটু প্রশমিত করতে পারি, যে কথাটা আমি আগেও আলোচনা করছি সেলফ অ্যাওয়ারনেস এর সময়, একটু করে ডিপ সাইলেন্সে যাওয়া, কনসাসনেস এর করে যাওয়া, যে আমার ক্ষমতা কতটুকু,
আমরা অনেক আগে ছোটবেলায় একটা কথা পড়তাম না, কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, মানে আপনার কাপড় যতটা ততটাই আপনি কাপড়টা কাটুন। এই চিন্তাধারাটা কিন্তু সমস্ত জায়গায় অ্যাপ্লিকেবল, মানসিক শারীরিক বিজনেস অ্যারিনা বলুন, সোশ্যাল অ্যারিনা বলুন, সমস্ত জায়গায়। আজকে যে দেশের ইকোনমি, আমরা একটু বড় স্কেলে যদি আলোচনা করি, দেশের যে ইকোনমি, আমাদের যে অর্থনীতি, সেখানেও কিন্তু এই একই ভুল দেখা যাচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা কতটা কি করব না বুঝে অনেক প্রকল্প তৈরি করছি, সেই প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ করছি, তারপর সেই প্রকল্পটা কোথায় গিয়ে ঠেকছে সেটা সম্বন্ধে আইডিয়া নেই। মস্তিষ্কটা তো সেই মানুষের, একজন মানুষের চিন্তা সেটা রূপায়িত হচ্ছে, এখানে অনেকগুলো মানুষ আবার সম্মিলিত হচ্ছে, অনেক বেশি অর্থ যাচ্ছে। এবার এটাকে একটু ছোট জায়গায় নিয়ে আসুন, একটা মানুষ তার নিজের ডিজায়ার, আমার এখন এই দরকার, এই মোবাইলটা দরকার, এই মোবাইলের ব্র্যান্ডটা পুরনো হয়ে গেছে এই মুহূর্তে, আমার বন্ধুর কাছে দেখলাম আর একটু দামি, আমার এই মুহূর্তে সেটা দরকার। এই যে আমার দরকারটা কিসের উপর, দরকারটা শুধুমাত্র এই সোই অফের উপর, মানে তাকে দেখানোর, আমার কতটা ক্ষমতা আমি সেটা বুঝলাম না। এই মেন্টাল হেলথের এই জায়গাটা, যে ইমোশনাল এন্ড কগনিটিভ, আমি যেটা আবারও বলছি, কগনিটিভ নলেজটাকে ডেভেলপ করতে পারে, আর এই যে থটসের যে ফ্লোটা কন্টিনিউয়াস একটা ফ্লো হয় এবং এটা র্যাপিড, 30,000টা কোনো কোনো সময় 1,30,000 হয়ে যাচ্ছে। কি করে হচ্ছে রেশিওটা? ওয়েস্ট আর নেগেটিভ মিশছে, তো তাই জন্য 1,30,000 থটস। তার মানে কি হচ্ছে, থটসের এক্সপ্লোশন হচ্ছে একটা নিউক্লিয়ার এক্সপ্লোশনের মতো, এবং এই জায়গায় দাঁড়িয়ে মেন্টাল হেলথ কি করে সাউন্ড হবে সেটা। ওই যে একটা যেটা বলছিলেন স্পিরিচুয়াল স্টাডি, এবার স্পিরিচুয়াল স্টাডির সঙ্গে সঙ্গে শুধু তো পড়লে হবে না, সেটাকে তো নিজের জীবনের সঙ্গে অ্যাপ্লাই করতে হবে। সেটা জায়গাটা পরে, অনেক আছে পরে, পড়ার পরে আবার সেটাকে কিন্তু সময়ের সাথে সাথে সেটাকে আবার ভুলেও যায়। খুব ভালো একটা পয়েন্ট আপনি হাইলাইট করলেন এখানে, এই যে স্পিরিচুয়াল স্টাডি এবং মেডিটেশনের মাঝখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কনভিকশন, ধারণা তৈরি করা। আমি যেটা পড়লাম আর এই যে কানেকশন এনার্জি তৈরি করলাম, এর মাঝখানে একটা ব্যাপার হচ্ছে ধারণা তৈরি করা। এটা একটা টাইম টেকিং ফ্যাক্টর, এটা ইমিডিয়েটলি একজন মেডিটেশনে গেল বা জয়েন করলো আমাদের সেন্টারস এলো। এবং এখানে আরেকটা কথা বলার দরকার, যে মেন্টাল হেলথ ডেভেলপ করার জন্য তাহলে কি করব। মেন্টাল হেলথ ডেভেলপ করার জন্য আমি আমাদের অনুষ্ঠানে প্রথম দিকেই আমি এগুলো বলেছি যে এখন ব্রহ্মা কুমারীজ ওয়ার্ল্ড স্পিরিচুয়াল ইউনিভার্সিটি খুব র্যাপিডলি এই জায়গাটায় কাজ করছে, বেসিক্যালি মেন্টাল হেলথ। এবং এখানে আমাদের এক্সপার্টিজরা, যে সমস্ত ডাক্তার বলুন বা যারা মেডিটেশনের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত সিনিয়ররা, তারা এমন একটা এক্সপার্টিজের জায়গায় চলে গেছে যেন মনে হচ্ছে যেন তাদের কাছে ম্যাজিক ওয়ান্ড বা জাদুদণ্ড আছে। টু গেট কানেক্টেড উইথ দ্যাট এক্সপার্টিস, আপনার সব থেকে কাছে যে সার্জন রয়েছে সেটা হচ্ছে ব্রহ্মকুমারী সেন্টার, নো সাইকিয়াট্রিস্ট। কয়েক কোটি টাকা, অনেকে অনেক কোটি কোটি টাকা খরচ করেছে কিন্তু তার সুফল পায়নি। ইউ ওয়ান্ট হ্যাভ টু পে মাচ, মানে আপনাকে অনেক অনেক কোটি টাকা খরচা করতে হবে না, আপনি আপনার কাছাকাছি সেন্টারে যান, সেখানে সুপ্রিম সার্জন একজন ব্রহ্মকুমারী সার্জনকে বসিয়ে রেখেছে, ইউ কনসাল্ট উইথ হিম টু ডেভেলপ ইউর মেন্টাল হেলথ। খুব ইম্পর্টেন্ট একটা টপিক যেটা হচ্ছে মেন্টাল হেলথ, এটা আমরা আমাদের আজকের খুব ক্রাইসিস সত্যি এটা সবার মধ্যে, এত সুন্দর করে আপনি বোঝালেন এবং আমার মনে হয় যে আমি তো উপকৃত হলামই, আমার যে মানে কোয়েশ্চেনগুলো আমার ভেতরে কিছু কিছু ছিল সেগুলো ক্লিয়ার হলো, আমার দর্শক বন্ধুদেরও ক্লিয়ার হয়েছে আমি জানি, তাই এত ধন্যবাদ দিতেও সত্যি খুব মানে কম দেওয়া হয়, বারবার যে ধন্যবাদটা বলি এটা বলতে হয়, টার্মস একটা বলতে হয়, তাই এই যে উপকারটা আমাদের হচ্ছে পরমাত্মার দ্বারা, আমাদের যে আত্মার উপকার হচ্ছে এটা আপনার মাধ্যমে হচ্ছে, তাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ওম শান্তি। আমরা আজকে যে টপিকটা ছিল এটা কিন্তু খুব আমাদের ইম্পর্টেন্ট একটা টপিক, মেন্টাল হেলথ। আমরা কম বেশি প্রত্যেকেই হয়তো এই মেন্টাল মানসিক অসুস্থতা আমাদের কিছু কিছু থাকে প্রত্যেকের মধ্যে, আশা করি এগুলো এই রাজযোগের মাধ্যমে বা মেডিটেশনের মাধ্যমে আস্তে আস্তে এগুলো থেকে আপনারা সবাই বেরোতে পারবেন এবং আপনাদের জীবনটা সুস্থ হয়ে উঠুক, এটা আমিও চাই। আপনারা ভালো থাকুন আর আমাদের ভুলবেন না, ভালো থাকবেন, নমস্কার।